কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোম ব্যবহার করে আপনার ফেস এবং স্কিন রেকর্ডিং করতে পারবেন। তো প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব লোম ফর ক্রোম। সার্চ করার পরে আমাদের সামনে প্রথমে যে লিঙ্কটা আসবে আমরা ওইটাতে ক্লিক করব। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও নিচে এই লিঙ্কটা দিয়ে দিব। তো তারপরে আমরা এখানে ক্লিক করব অ্যাড টু ক্রোম। তো এটা একটু সময় নেবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে এটা এখান থেকে কেটে দিলাম। তো আমি আমাদের আমার এখানে অপশানে গিয়ে দেখব, এই যে আমার এটা অলরেডি আমার ক্রোমে অ্যাড হয়ে গেছে। তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে ক্যানট রেকর্ড। সো প্রথমে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমি এক এক্সাম্পল ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে আমি আবার এটা ওপেন করে নেব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওইটা ওপেন হয়ে গেছে, এখানে আমার পেজ দেখা যাচ্ছে। আর এখানে নিচে আমি এখানে আমার পেজটা অফ করে দিচ্ছি, স্ক্রিন অনলি। তো আপনারা এখন স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে আপনাদের এখন এরকম একটা পপ আপ শো করবে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এটা অটোমেটিকলি রেকর্ড হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে রেকর্ডিং হচ্ছে। তো আমরা একটু রেকর্ডিং করে নিব। ওকে, এখন স্টপ শেয়ারিংয়ে ক্লিক করব। এটা অলরেডি রেকর্ডিং হয়ে গেছে। তো আমরা এটার একটু প্রিভিউটা একটু দেখব। রেকর্ড হবে, দেখতে পাচ্ছেন। সাউন্ডটা অফ করে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা রেকর্ড হয়ে গেছে। তো রেকর্ড হয়ে যাওয়ার পরে এখানে নিচে আপনি দেখবেন যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করার পরে এটা অলরেডি আপনার ডেস্কটপে ডাউনলোড অপশনে ডাউনলোড হয়ে যাবে। তো আমি যখন প্রথম আমার ক্রোম অ্যাপসটি আমার ক্রোমে অ্যাড করেছিলাম, তখন আমার কাছে তারা জিমেল চেয়েছিল, আমি আমার জিমেলটা দিয়ে তারপরে লগ ইন করেছি। তো আপনাদের কাছে যদি জিমেল চায় তাহলে আপনাদের জিমেলটা দিয়ে দেবেন। তাহলে আপনারা আপনাদের যে ভিডিওগুলো আপনারা যদি ডাউনলোড না করেন তাহলে ওগুলো সেভ করে রাখতে পারবে, পরে যখন আপনাদের দরকার হবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন।